আতঙ্কে আরেক নাম করোনা ভাইরাস, দেশ জুড়ে চলছে লকডাউন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েও বন্ধ থাকল তমলুকের বর্গ ভীমা মন্দির। দেশ জুড়ে পঞ্চম দফায় লকডাউন আগামী 30 জুন পর্যন্ত চলবে। তারই মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে 1 জুন সোমবার থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে 51 পিঠের এক পিঠ দেবী বর্গভীমা মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন সেই সময়কালে জেলা প্রশাসন। তাই জেলা প্রশাসনের তরফ থেকে মন্দির খোলার কোনো নির্দেশিকা না পাওয়ার ফলে বর্গভীমা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন মন্দির কর্তৃপক্ষ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েও বন্ধ থাকল তমলুকের বর্গভীমা মন্দির। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে বর্গভীমা মন্দিরের বর্গভীমা মায়ের দেবী মূর্তি দর্শন করছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে? হ্যাঁ। তমলুকে এসে আজকে মন্দির সম্বন্ধে নেটে জানতে পারলাম। হ্যাঁ, গুগল ম্যাপে নেটে দেখলাম যে মন্দিরটা আছে, সেজন্য একটু ফাঁকা ছিল, দেখে ঘুরে আসি।
দিয়ে মন্দিরে দেখলাম, দর্শন করলাম মায়ের। হ্যাঁ, প্রণাম করলাম, খুব ভালো লাগলো। মন্দিরের গেট তো বন্ধ? হ্যাঁ, গেট বন্ধ। বাইরে থেকে দর্শন করলাম, বাইরে থেকেই দর্শন করলাম। মায়ের কাছে যেতে পারলেন না? এটা একটা আক্ষেপ থেকেই গেল, এলাম এতটা কষ্ট করে। হ্যাঁ, কিছু তো করার নেই, এখন তো করোনা চলছে। হ্যাঁ, আগে আগে কোনোদিন এসেছিল? না 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 না, আমরা এই প্রথম এলাম, এই তমলুকও প্রথম এলাম। এবং নেটে দেখে, গুগল ম্যাপে দেখে আমরা সার্চ করে করে নাম আছে, এই মায়ের নাম আছে। আমার নাম জয়ন্ত বল্লভ। আজকে মন্দিরে আপনারা এলেন, এসে মন্দিরে মায়ের কাছে পুজো দিতে পারলেন না? দেখুন, এই আক্ষেপটা তো থাকলোই, কেননা ব্যাপারটা যে এখন তো দেশে লকডাউন চলছে বা করোনার জন্য তখন মন্দির বন্ধ, তাহলে মাকে আমরা বাইরে থেকেই দর্শন করলাম এবং এইখানে ওই এই মায়ের ভালো নাম আছেন। এবং আমরা বাঁকুড়ার থেকে এসেছি, বাঁকুড়া জয়পুর থানা আমরা এসেছি, পেশেন্ট নিয়ে এসেছি। তবুও আমার মায়েদের মায়ের জাগ্রত মা, মায়ের নাম এখানে প্রচার আছে, ব্যবসা আছে, সেই জন্য আমার মায়ের যাতে দর্শন পায়। তো বাইরে থেকে মায়ের দর্শন পেলাম, এইটুকুনি যথেষ্ট, কারণ এখন তো কিছু করার নেই। হ্যাঁ, এই ব্যাপার। তবু আর আমাদের আক্ষেপ রয়েই গেল, ভিতরে ঢুকে মায়ের দর্শন পেলাম না, এই এইটার জন্যই। পরে আবার আসবো, আসলে যদি আবার মায়ের দর্শন পাই, মা যদি পরে এই করোনার থেকে মুক্তি দেন আর, তাহলে আমরা আসবো, এসে মায়ের দর্শন পাবো, এইটুকুন আশা রেখে মায়ের কাছ থেকে দর্শন করে, মানে বাইরে থেকে দর্শন করে আমরা ফিরছি, এইটুকুনি। আমার নাম জলধর চৌধুরী। একটা মুখ্যমন্ত্রী নতুন অর্ডারে বলেছে রাজ্য সরকার থেকে যে মন্দিরগুলি খুলতে হবে এবং 10 জন করে ঢুকাতে হবে, তা সত্ত্বেও আপনাদের মন্দির বন্ধ? আমরা যখন আমাদের মন্দির যখন এই করোনা ভাইরাসের জন্য যখন হচ্ছে যে মন্দির বন্ধের যখন নির্দেশিকা এসেছিলো, তখন আমাদেরকে ডিএম থেকে সমস্ত তমলুকের ধর্মীয় স্থান বা আশেপাশের সমস্ত ধর্মীয় স্থানকে ওনারা ডেকেছিলেন। আমরা ওখানে যাওয়ার পর ওনারা একটা গাইডলাইন দিয়েছিলেন যে এই ভাইরাস খুব ক্ষতি, মানে ক্ষতিগ্রস্ত। তখন আমরা ভাইরাস সম্বন্ধে আমাদের ততটা ধারণা ছিল না, কিন্তু যেটা শুনেছিলাম যে ক্ষতিগ্রস্ত ভাইরাস, তো সেক্ষেত্রে যদি এই মুহূর্তে মন্দিরকে আমরা খুলে রাখি, এর একটা যে মানে ব্যাপকতা সেটা বিরাট আকারে ধারণ করবে। তাই সমস্ত রকম ব্যবস্থার জন্য এখন যেটা ইমিডিয়েটলি প্রয়োজন সেটা হচ্ছে যে আপনারা মন্দির বন্ধ রাখুন ভক্তদের জন্য। মায়ের নিত্য পুজো যেমন চলছে তেমন চলতেই থাকবে। তো যবে দিয়ে ওনারা এরকম আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছিলেন, তবে থেকেই আমরা মন্দিরে মায়ের হচ্ছে যে ভক্তদের জন্য পুজো বন্ধ রেখেছি। মায়ের নিত্য পুজো, মায়ের ভোগ যেমন 365 দিন চলে সেভাবেই হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় হচ্ছে যে সেদিন ঘোষণা করলেন যে 1 জুন থেকে মন্দির খুলতে পারবে, এরকম একটা নির্দেশিকা পাওয়ার পরও আমরা প্রশাসন থেকে যেরকম প্রথমে একটা নির্দেশিকা পেয়েছিলাম, আমরা এরকম কিছু পাচ্ছি নি, আমরা পত্রিকা বা দূরদর্শন মারফত জেনেছি। তো তারপরে যেটা জেনেছি যে হচ্ছে যে মন্দিরের মধ্যে হচ্ছে যে 10 জনের বেশি প্রবেশ করাবেন না, দূরত্ব মেনটেন করবেন। এই যে অবস্থা, এই জায়গাটায় আমাদের মন্দিরের মধ্যে আমরা আমাদের মন্দিরের এই যে এরিয়ার মধ্যে আমরা প্রেমিসেসের মধ্যে গেট থেকে 10 জন ঢুকাবো, না মন্দিরের মানে মূল গর্ভ গিয়ে 10 জন ঢুকাবো, না কী করবো, আমাদের কিন্তু সেভাবে আমরা কনফিউজ, যার জন্যে আমরা এই সব ব্যবস্থা নিয়ে আমরা নিজেরা কালকে কমিটি থেকে বা আমাদের সেবায়ের দিকে নিয়ে আমরা বসেছিলাম যে এরকম নির্দেশিকার পর আমাদের কীভাবে কী করা উচিত। তখন আমরা প্রত্যেকেই অবগত যে করোনা একটা মারণ ভাইরাস, সেক্ষেত্রে প্রত্যেককেই আমাদেরকে সাবধান থাকতে হবে, আমরাও থাকবো, আমাদের যারা পুরোহিত স্টাফ তারাও থাকবে, যেসব ভক্ত আসবে তারাও যেন মন্দিরে এসে সেরকম মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পুজো দিতে পারে, সেগুলো আমাদেরও দেখার কর্তব্য, আমরা সেভাবে নিশ্চয়ই করব। তো সমস্ত কিছু করার আগে আমরা আমাদের যে আমাদের পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে ওনাদের গাইডলাইন নিয়ে আমরা আমাদের মন্দির খুলব, নাহলে যেরকম বন্ধ ছিল শুধু মায়ের দর্শন এইটুকুই ভক্তদের জন্য খোলা আছে, আর মায়ের নিত্য পুজো হচ্ছে, এর বাইরে আমরা এখন এগাচ্ছি না। আপাতত মন্দির বন্ধ থাকছে? আপাতত মন্দির বন্ধ। আপনার নাম? আমার নাম শিবাজি অধিকারী। হ্যাঁ, ওটাই আমাদের যেমন আগেই সেই লকডাউন থেকে সেই সিস্টেমটা ছিল, সেই সিস্টেমই মতো চলছে, কারণ রাজ্য সরকারের নির্দেশে আজকে খোলার কথা ছিল 10 জন করে।
তা মন্দিরের সেবায়েতগণ বা মন্দিরের সেবা সেক্রেটারি মহাশয় ওনারা কালকে মিটিং একটা ডেকেছিলেন। ওনারা বললেন এখানে করা স্থানীয় প্রশাসনের সব নির্দেশ অনুযায়ী বন্ধ তো হয়েছিল, সেই তাদেরকে নিয়ে তাদের একটা নির্দেশ না পাওয়া পর্যন্ত দশজনকে গর্ভগৃহে ঢুকাবে কি মন্দিরের ভিতরে ঢুকিয়ে ওই করবে কীরকম কী না হবে তারা আর একটা তাদের সঙ্গে মানে বসে আলোচনা করে তারপরে সিদ্ধান্তটা নিবে। নাহলে যেমন ছিল আমাদের মায়ের মেন গেট থেকে ফুল বেলপাতা সাঞ্জল দেওয়া হচ্ছিল সেরকমভাবেই দেওয়া চলছে। এখনও ভিতরের মানে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করানো হয় কোনো ভক্তকে গেট থেকে। আমার নাম বিশ্বজিৎ পাঠক।